এভরিওয়ান, দিস ইজ মারিয়া নূর। আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি মারিয়াস চ্যালেঞ্জে। ঠিক যেরকম করে বলেছিলাম, এভরি স্যাটারডে 9 PM আমরা থাকবো এই আয়োজন নিয়ে। কিন্তু আজকে আমার অতিথিকে, আজকে আমার যে অতিথি তাকে আমি পার্টনার বলে ডাকি, সেও আমাকে পার্টনার বলে ডাকে। তার সবচেয়ে যে জিনিসটা আমার বেশি পছন্দ, সে খুব সুন্দর করে কথা বলে, তার অভিনয় তো সুন্দরই, সেই সাথে সে দেখতেও সুন্দর, সবকিছু মিলে একটা টোটাল প্যাকেজ। আমার সাথে আজকে রয়েছে সিয়াম আহমেদ। হাই তো সিয়াম। আমার ওয়াল, ও মাই গড, ও মাই গড, ইউ বিং সো ফর্মাল উইথ মি, মানে আপনি কি একদম অডিয়েন্স, ইটস উইথ দ্য হোল অডিয়েন্স। ওকে। সো পার্টনার, তোমার সাথে আমার পরিচয় হচ্ছে লেট নাইট কফি থেকে। লেট নাইট কফি পরে তো তুমি মাঝে দিয়ে লন্ডনে চলে গেলে, লন্ডন থেকে তুমি ফিরে আসলে, কিন্তু আমার কাছে মনে হয় যে লন্ডন থেকে ফিরে আসার পর সিয়াম আর লন্ডনে যাবার আগে সিয়ামের ভিতরে একটা পার্থক্য আছে। আমার কাছে কেন যেন মনে হয় যে ওই সময়টাতে, আমার কাছে মনে হয় যে সময়টাতে তুমি লন্ডনে ছিলে, তুমি বোধ হয় একটা নিজের খুব সুন্দর একটা লক্ষ্য সেট করে এসেছো যে আমাকে এটা করতেই হবে। ইউ ইউ আর ভেরি ডিটারমাইন্ড, এবং তোমাকে আরো বেশি স্ট্রং আমার মনে হয়। আই ডোন্ট নো ইফ ইউ অ্যাগ্রি উইথ মি অর নট। I do agree with you, but এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যেটা কখনো কেউ আমাকে করেনি। নো ওয়ান্ডার ইউ আর মাই পার্টনার। সেটার কারণ হচ্ছে আসলে কোনো লক্ষ্য স্থির করা না। আমি লাইফে কখনো লাইফের যে রিয়ালিটি অথবা লাইফের কিছু হার্শনেস অথবা স্ট্রাগল, ফ্যামিলি থেকে দূরে থাকা, কিছু জিনিসের ক্ষেত্রে অভাব, এত কিছু লাইফে কখনো ফেসই করিনি। যেই ফেসটা আমাকে করতে হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যখন আমি দেশের বাইরে পড়তে গেলাম, তো তখন আমি পৃথিবী দেখলাম। ফ্যামিলির মানে আন্ডারে থাকলে অথবা বাবা মার কাছে থাকলে আমরা সবাই তো অনেক সেফ ফিল করি, রাইট? তো রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড কিন্তু এটা না। তো যখন আমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে প্রথমবার পরিচিত হলাম অন মাই ওন, তো তখন আমার মনে হলো যে প্রথমে যেটা মনে হয়েছে যে কোনো কাজ ছোট না, যে খুব ছোট্ট একটা একটা ল্যাবরেটরিতে কাজ করে যদি কেউ খুব পাঁচ পাউন্ডের একটা টাকা পেত ওখানে, তাকেও সে আর আমি কিন্তু একই জায়গায় বসে দিনের শেষে খাচ্ছি। আমি একটা কাজ করে আসলাম, সে তার কাজ শেষ করে আসলো, তার অ্যামাউন্ট আমার অ্যামাউন্ট আসলে ম্যাটার করে না। কারণ হচ্ছে সে তার লাইফে তার মতো স্ট্রাগল, আমার লাইফে আমার আমার মতো স্ট্রাগল। তো আমার যে জিনিসটা বেড়েছে সেটা হচ্ছে সকল ধরনের কাজ এবং সকল ধরনের কাজের শ্রমিকদের প্রতি সম্মান বেড়েছে। এই একটা কারণে আমি কোনো কাজকে কখনো ছোট করে দেখিনি। আমি ব্যাক করার পরে কখনো কাউকে অসম্মান করে কোনো কথা বলিনি, কারণ এটার আগে আমরা অনেক সময় বলে ফেলতাম, কারণ সেটা আসলে অনেকে বলে বয়সের দোষ, অনেকে বলে যে এক্সপিরিয়েন্সের অভাব। বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্ট্রাগলটা, এই রিয়ালিটিটা, ইট মেড মি আ বেটার হিউম্যান বিং অনেস্টলি ওয়েন আই কেম ব্যাক। তুমি যখন ইউকে তে পড়তে গেলে, পড়তে যাওয়ার সময় তোমার একটা লম্বা একটা গ্যাপ পড়লো তোমার কাজের, তারপরে ফিরে আসলে, তুমি ফিরে আসার পরে তুমি কিন্তু সব রকমের কাজ করেছো। সব রকমের কাজ বলতে আমি বুঝাচ্ছি তুমি মিউজিক ভিডিও করেছো, তুমি ফিল্ম করেছো, তুমি উপস্থাপনা করেছো, তুমি নাটকেরও কাজ করেছো। তোমার কাছে কি, আমরা যেটা আসলে জানি, ধরে নিয়েছি আমরা, আমাদের মিডিয়ার একটা নিয়ম আছে যে সিনেমার নায়কের একটা এক্সক্লুসিভিটি, কিন্তু তোমার ক্ষেত্রে আমি দেখেছি যে তুমি সেই রকম করে চিন্তা করনি, তুমি ভালো কাজ কোনটা সেভাবে করে বাছাই করে তুমি কাজ করেছো। তোমার কাছে কি মনে হয় যে এটাকে আসলে কনফ্লিক্ট করে, বিকজ তোমার জনপ্রিয়তা কমেনি, কিন্তু তুমি আসলে এরকম সিদ্ধান্তটা কিভাবে নাও? আমার কাছে মনে হচ্ছে যে কয়দিন কাজ করতে পারবো এটা নিয়ে আমার একটা টেনশন ছিল। আচ্ছা, কারণ আমার বাসার সাথে কথা ছিল যে আই হ্যাড টু কাম ব্যাক টু মাই রিয়েল প্রফেশন, দ্যাট ওয়াজ প্র্যাকটিসিং ল ফর আ লং টাইম ইটস ডিউ। তো তখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উইচ ইজ ইম্পর্টেন্ট ইজ টু ডু অর ইজ টু কোল্যাব ইন আ গুড ওয়ার্ক। ইফ ইউ আর আ পার্ট অফ আ গুড প্রজেক্ট, ইট ডাজেন্ট ম্যাটার যে এটা অনেক বড় না ছোট, ইফ ইউ আর ইভেন আ পার্ট অফ ইট, তাহলেও না সেই গুডউইলটা অথবা সেই পজিটিভ ফিলিংটা, দর্শকের পজিটিভ ভাইবটা তোমার উপর আপনা আপনি আসবে। তো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমার কাছে মনে হয় যে ফিল্ম মার্কেট ইজ দি বিগেস্ট মার্কেট ফর এন্টারটেইনমেন্ট বিজনেস, কিন্তু আমরা যদি একটু এখানে খেয়াল করি আমাদের ফিল্ম মার্কেটে আমরা একটু ল্যাগ বিহাইন্ড করছি। এটা আমাদের স্বীকার করতে কোনো প্রবলেম নেই, বিকজ আই ওয়ার্ক হিয়ার।
আমি বলবো যে সেক্ষেত্রে আমাদের প্রতি বছর অনেক কমার্শিয়াল ভ্যালু, আমাদের টিভি ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি থাকে অথবা থাকতো। হুম হুম এখন যদি হুম আমি হুম আবার বলি, তাহলে কিন্তু টিভির থেকে ডিজিটাল ইনভেস্টমেন্ট আরো বেশি হয়ে যাচ্ছে। সো দিস আর অল ন্যাচারাল, রাইট? তো তোমার যদি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়, তোমার প্রথমে যেটা দরকার, যত বেশি দর্শকের মনে পসিবল তুমি একবার করে নক করো, মানে নক করে আবার চলে আসো, কারণ তুমি কনস্ট্যান্টলি ওখানে থাকতে পারবে না, অনেক মানুষ একসাথে কাজ করছে। বাট আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল, টু গো দেয়ার অ্যান্ড জাস্ট গিভ আ নক, হাই আই এম হিয়ার আই এম ব্যাক, তো এইটুক বলা। এটার জন্য তো আমি তখন যদি ভালো কাজের সাথে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাকে সম্পৃক্ত না করতে পারি, তাহলে আমি হুম কিন্তু হুম মানুষদের কাছে যাওয়ার পসিবিলিটি হারাচ্ছি, প্রবাবিলিটি হারাচ্ছি। হুম তো হুম আমার কাছে জাস্ট একটাকে একটা কনসেপ্ট ছিল যে আমি গুড প্রজেক্ট সাইন করব, আই উইল নট লুক ফর মানি ইন দ্য ফার্স্ট প্লেস, হুম হুম আই উইল লুক ফর ওয়ার্ক। দ্যাটস ওয়াই এটা অনেকে জানে, অনেকে জানে না, আমি অনেক কাজ টাকা ছাড়াও করে ফেলেছি। এবং আমার কাছে দিনের শেষে মনে হয়েছে যে দ্যাট ওয়াজ লাইক মাই হ্যালো টু এভরি ওয়ান, যে আই এম ব্যাক। সো আই লাভ ইট, আই লাভ ইট। তোমার সাথে ফিরে আসার পর আমার একটাই কাজ হয়েছে, আর কাজ হয়নি, সেটা হচ্ছে দাম্পত্য নাটকে আমরা কাজ করলাম। এবং হ্যাঁ, এবং আমি খুব আমি খুবই অবাক হয়েছি তৌকির আহমেদের ডিরেকশনে। আমি খুবই অবাক হয়েছিলাম তোমাকে দেখে শুটিং এ, বিকজ আমরা গাড়ি দিয়েও যখন শুটিং এ যাচ্ছি, কিংবা আমাদের যখন শুটিং এ একটা ব্রেক, যে কোনো একটা ব্রেক চলছে, হয়তো বা লাইট ঠিক করছে বা কিছু একটা, তোমার একদম পুরনো তৌকির ভাইয়ের যত কাজ মুখস্থ, তুমি খালি একটার পর একটা বলে যাচ্ছ। তৌকির ভাই রাস্তায় হেঁটে গেলে এই সময়টাতে, মানে ওনার আগের সময়টাতে হেঁটে গেলে এই রাস্তা দিয়ে কি হতে পারতো, কিরকম হতে পারতো। আই ওয়াজ প্রিটি ইমপ্রেস যে এই ছেলেটার মেমোরি এত ভালো কিভাবে। অ্যাকচুয়ালি কি তুমি এতই মনে রাখো, নাকি তুমি কাজ করবার আগে স্টাডি করে নাও তোমার ডিরেক্টর বা কো আর্টিস্টদেরকে নিয়ে? আমি দুটাই করি, দুটোই দুটা করো? কেন করি ওকে, সেটা বলি। আলহামদুলিল্লাহ আই আই ক্যান রিমেম্বার থিং, হুম বাট হুম দ্যাটস নট লাইক যে আই ক্যান রিমেম্বার এভরিথিং, এটা পসিবল না, বাট আই এম রিয়েলি গুড উইথ হুম হুম মেমোরিজ। হুম হুম তো ওখান থেকে আমাকে এটা হেল্প করে এবং আমি ভালো কাজ মনে রাখার চেষ্টা করি, এক। দুই নম্বর হচ্ছে যে এটা আমাদের সবারই রেসপন্সিবিলিটি, যে মোমেন্টে আমি সেটে কাজ করতে যাচ্ছি, আমি আমার যে টিমের হুম সাথে হুম কাজ করব, আমি আমার যে কোয়ার্টিস্টের সাথে কাজ করব, তার বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা আমার খেয়াল করা। কারণ হুম হুম আমি যদি একটা ডেলিভারি দেই, অথবা আমি যখন স্ক্রিপ্ট পড়ছি, আমি যখন আমার হ্যাঁ হ্যাঁ লাইনটা পড়ছি, আমার কিন্তু সেকেন্ড লাইনটা যখন তুমি ডেলিভারি দিচ্ছ, তৃতীয় লাইনটা আবার আমার কাছে আসছে, তাহলে আমার হ্যাঁ তৃতীয় হ্যাঁ লাইনের এক্সপ্রেশন ডিপেন্ড করছে তুমি সেকেন্ড লাইনটা কিভাবে ডেলিভারি দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ আমি যদি ব্যক্তিগতভাবে মারিয়ানুরকে একটু স্টাডি করতে পারি, মারিয়ার কথার প্যাটার্ন ফলো করি, মারিয়া পজ কিভাবে নেয়, মারিয়া কিভাবে হাসে, মারিয়া কিভাবে কষ্ট পায়, এগুলো যদি একটু স্টাডি করি, তাহলে আমার নিজের অ্যাক্টিংটা অনেক সহজ হয়ে যায় তার সাথে কানেক্ট করার জন্য। দ্যাটস ওয়াই প্রথমবারই ম্যাজিক ঘটে, না হলে আসলে প্রথমবার সেটে গিয়ে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, ডিরেক্টরের হুম কাজ হুম আমি কখনো দেখিনি, আমাকে আমাকে টাকা দিয়ে ডিরেক্টর জাস্ট নিয়ে আসছে, সেও আমার কোনো কাজ দেখে নেই, তাহলে দ্য ম্যাজিক ওয়ন্ট হ্যাপেন। ম্যাজিকের জন্য একজন আরেকজনকে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, আমি তো তোমার ডিফারেন্সের কথা বলছিলাম, যে যাওয়ার আগে আসার পরে। তুমি আমাকে কিভাবে দেখেছো, যে যাওয়ার আগে আর আসার পরে, যখন আমরা দাম্পত্য একসাথে কাজ করলো, আমার কি পার্থক্য দেখেছো বলো? লাইক আই এম দ্য সেম। আই আই ফাউন্ড ইউ ইন ফিউ অ্যাসপেক্ট। এক নম্বর, তুমি ওয়েট লুজ করেছিলে। দুই নম্বর হচ্ছে যে যেটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, এটা আমার ব্যর্থতা ছিল যে যখন আমাদের প্রথম একসাথে কাজ হয়েছিল, অথবা আমরা প্রথমবার যখন একসাথে কাজ করলাম, সেটা হতো আমরা আসলে দুজন দুজনকে ব্যক্তিগত জায়গা থেকে জানার অথবা বোঝার চেষ্টা করতে পারিনি। ইফ আম রং, আমাকে প্লিজ কারেক্ট মি, বাট আমার কাছে মনে হয়েছে এটা। তো তখন আমার কাছে আমার যে থিঙ্কিং সিস্টেম ছিল সেটা হচ্ছে যে ওকে ফাইন, ইফ মাই পার্টনার অর মাই কোয়ার্টিস্ট সে যদি ওই এফোর্টটা না দিচ্ছে, তাহলে খালি খালি আমি কেন দেবো। ওকে, তো এটার এটার পরবর্তীতে কিন্তু না তুমি আমাকে জানতে পারছো, না আমি তোমাকে জানতে পারলাম ঠিক মতো। বাট আমার কাছে ভালো লেগেছে সেকেন্ড বারে যেটা আমি করেছিলাম, সেটা হচ্ছে যে আমি তোমাকে অন এ পার্সোনাল লেভেল জানার চেষ্টা করেছি অথবা কমিউনিকেট করার চেষ্টা করেছি, এবং আই ফাউন্ড আউট ইউ টু বি আ বিউটিফুল হিউম্যান বিং উইচ রিয়েলি মুভ মি, যেটা আমি আগে জানতাম না অনেকদিন। তো যখন আমি দেখলাম যে ইউ হ্যাভ ইউর ওন স্টোরি, ইউ হ্যাভ ইউর ওন স্ট্রাগল, অ্যান্ড আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট, অ্যান্ড ইউ আর ওয়ার্কিং সো হার্ড মাশাল্লাহ, ইউ বিকেম ওয়ান অফ দি বিগেস্ট নেম অন এভরি হাউস হোল্ড লেভেল অ্যাজ অ্যান অ্যাঙ্কার, অ্যাজ এ প্রেজেন্টার,
এভরিওয়ান নোজ ইউ অ্যান্ড লাভস ইউ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তখন আমার কাছে মনে হলো না 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 না, আমার ভুলটা আমার ছিল, হয়তো আমার ওই এফোর্টটা দেওয়া উচিত ছিল। তো যখন আমরা দুজনের সাথে শেয়ার করলাম জিনিসগুলো, আমার মনে হয় তখন উই ফাউন্ড আউট যে উই বোথ আর গুড হিউম্যান বিইং। না আসলে তুমি এফোর্ট কম দিয়েছো তা না, ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে যখন আমরা লেট নাইট কফি করতাম তখন আমি খুব রিজার্ভ থাকতাম, আচ্ছা শোতে ঢুকলাম কথা বলতাম বের হয়ে চলে আসতাম, এছাড়া আমাদের কোনো রাইট রাইট কমিউনিকেশন হতো না। হ্যাঁ গাড়িতে বসে একটু কথা বলতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে একটু সবার সাথে মেশার চেষ্টা করেছি, এখনো করছি, দো আমি এখনো মনে না করি বাট যে আমি আমি এখনো ওটা একটু কম ওটা আমি মিশছিল। তোমার বাট ওটা তোমার দোষ আমি দিব না, কারণ তুমি এটা দর্শকদের জানা উচিত যে তখন তুমি এক্সট্রিমলি বিজি ছিলে, তোমার প্রেজেন্ট প্রেজেন্ট ইউ ওয়ার্ক, তোমার অ্যাঙ্কারিং নিয়ে। তো তখন কিন্তু যেই সময় আমরা লেট নাইট কফিটা করতাম, মানে রাত 12টার পরে, রাত 12টার ওই পরে, সময় হ্যাঁ আমি কিন্তু খুব বেশি কাজ করতাম না তখন, তো আমি কিন্তু বেকার। তো আমি সারাদিন ইস অথবা পুরোটা সপ্তাহ যদি আমি এক্সাইটেড থাকতাম যে ওকে ফাইন আমি আজকে 12টার সময় কি করবো, ইয়েস, তো আমি অনেক হাইপার ছিলাম তখন। আর তুমি কিন্তু অলরেডি সারাদিন অলরেডি 10 থেকে 12 ঘন্টা শিফট শেষ করে তারপর কাজে আসছো আর একটা কাজে, এটা তোমার মানে সেকেন্ড শিফট, এটাও কিন্তু অনেকবার হয়েছে। এই যে আমি যে তো শুরুতেই একটা বললাম না যে তুমি অনেক বেশি সুন্দর করে কথা বলো, সো আমি এখন লজ্জা পাচ্ছি তোমার কথা শুনে, তুমি এত বেশি সুন্দর করে বলছো। না না এটা আর আমরা না না ঠিক, এটা দর্শকের জানা উচিত যে আসলে অনেক সময় আমরা জাজমেন্টাল হয়ে যাই না, বাট একটা আর্টিস্টের উপরে কি যায় এটাও তো অনেকে জানা উচিত। তো তোমার জন্য ওইটা কিন্তু দিনের তৃতীয় শিফট, তো আমার জন্য খুব কঠিন অথবা সবার জন্যই কঠিন যে তোমার কাছ থেকে তোমার 100% হ্যাপি গুড ফেস স্মাইলিং ফেস এভরি টাইম এক্সপেক্ট করা। তো থ্যাংক ইউ সো ইট মাচ উইল হ্যাপেন বন্ধু, এনি থ্যাংক টাইম ইউ এনি সো টাইম। মাচ। আচ্ছা দাম্পত্য নাটকের শুটিং এর সময় অবন্তি খুব সুন্দর করে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছিল, আমার মনে আছে। আমি তখন মানে আমার কাছে লাগছিল যে হাউ লাকি ইউ আর, এত সুইট একটা মেয়ে এত সুন্দর করে তোমার জন্য খাবার দাবার নিয়ে আসছে। তারপরে যখন অবন্তি সব গল্প শুনেছি তখন আমার কাছে মনে হচ্ছে হাউ মাচ কেয়ারিং শি ইজ, কিন্তু তুমি যে কতটা কেয়ারিং এটা আমি অবন্তির সাথে কথা না বললে বুঝতে পারতাম না। ছেলেরা যেরকম হয়, আসলে আমাদের মেয়েদের একটা স্টেরিওটাইপ, আমরা একটা ধারণা ছেলেদের করে নেই, কিন্তু তারপর যখন আমি অবন্তির সাথে, বিশেষ করে এই শোয়ের আগে কথা বলে অবন্তির সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি, অবন্তিকেও আমি জিজ্ঞেস করেছি আচ্ছা সিয়ামের ভিতরে কি তুমি কোনো পার্থক্য খুঁজে পাও, তো অবন্তি আমাকে যেটা বলেছে হ্যাঁ পাই, সিয়াম ছোটবেলা থেকে অনেক বেশি প্যাম্পার্ড, তো যখন দূরে গেছে তুমি যেটা বলছিলে ঠিক সেরকমই, তো তো ও তখন নিজেকে অন্যভাবে ডিসকভার করেছে, এখন সে অনেক বেশি বুঝতে পারে, নিজের কাজগুলো নিজে করে, এবং অবন্তি যদি 20 বার চা খায় তুমি নাকি তাকে 20 বারই চা বানিয়ে দাও, তুমি ওর জন্য রান্নাও করে দাও। তো তুমি আসলে কতটা কেয়ারিং এটা আসলে মানুষ জানে না। ঠিক না, কারণ ও আমার জন্য যা করে তার 10% আমি করতে পারি না, তো অথবা আমার মা আমার জন্য যা করে তার 1,00,000 কোটি গুণের 1 ভাগ আমি করতে পারি না। আর এখানে তো ইটস নট লাইক ইন টুডেজ ওয়ার্ল্ড যে আমি পায়ের উপরে পা তুলে বসে থাকবো বিকজ আমার ম্যান অর সরি ম্যাম, দিস ইজ নট দ্য থিং, উই অল আর লাভ ইউ টোটাল ফর হিউম্যান বিইং। দ্যাট। আমার মনে হয় যে ইন আ ম্যারিটাল ইনস্টিটিউশন উইচ ইজ দ্য হ্যাঁ বিগেস্ট হ্যাঁ পার্টনারশিপ, মনে হয় যে বোথ পার্টি যদি আসলে একজন আরেকজনের সাপোর্ট অথবা পাওয়ার না হয় তাহলে লায়াবিলিটি নিয়ে এখন কেউ ঘুরতে চায় না, ইউ নো হোয়াট আই মিন, তো এভরি আই ওয়ান গট ইউর ইজ দি বেটার পয়েন্ট। হাফ বেটার হাফ। তো ওরা আচ্ছা যা করে আমার জন্য তার কিছু করে না। আচ্ছা বলো তোমার চা নাকি খুব বেশি মজা হয়, এই জন্য যতদিনও 20 বার চা খেলে তুমি 20 বারই বানিয়ে দাও, তোমার চায়ের রেসিপি কি, ভালো হবার কারণটা কি আমাকে শেখাও একটু। আই ক্যান টেল ইউ দ্যাট, বাট দেন আই হ্যাভ টু কিল ইউ, ওয়াই বিকজ এই রেসিপি বাইরে আসতে পারবে না, ইটস এ ওরে সিক্রেট রেসিপি। বাবা, ও মাই গড, এটা যখন কে নিয়ে আমার বাসায় আসবে তখন আমি তোমাদের জন্য বানিয়ে খাওয়াবো, তখন তোমরা কমপ্লিমেন্ট দেবে, এটা আচ্ছা ঠিক সিক্রেট আছে, রেসিপি। ওকে ডান ডান। আচ্ছা একটা কথা বলো তো, আমরা চা খাই কেন বলি, পান করি কেন বলি না, হোয়াই ডু উই অলওয়েজ সে চা খাচ্ছি? কারণ আমার কাছে মনে হয় যে আমি পান করার থেকে কোন একটা অমৃত খেলে যে ধরনের আরাম পাই সেটা হচ্ছে চা, এর জন্য আমি বলতে পারি না আমি চা পান করছি, আমি বলি আমি চা খাচ্ছি। আচ্ছা তোমাকে বাসার সবাই এখনো বাবু বলে ডাকে?
তোমাকে বাসায় এখনো সবাই বাবু বলেই ডাকে, এবং তোমার অনেকগুলো ডাক নামও আছে যেগুলো অবন্তি তোমাকে ডাকে, নানা রকমের নামে ডাকে যখন তার যেটা ভালো লাগে, কখনো পাখি ডাকে, কিন্তু তার ভিতরে একটা আছে, সেটা হচ্ছে নাজুককারী। তুমি নাকি অনেক ডেলিকেট, মানে আসলেই কি ও তাই? হ্যাঁ, ও আমাকে এটা ডাকে এবং ডাকে আসলে আমার জানা মতে টিজ করেই ডাকে। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে যে কাছে মনে হয় শি থিংস আই এম ভেরি সেন্সিটিভ। হ্যাঁ সেন্সিটিভ মানে মনে করো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, মানে আমি ধরো আধা ঘন্টা ইনভেস্ট করে আমি একটা চা বানালাম, হ্যাঁ 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 এই চাটা আমি এটা 5 মিনিট আবার ডেকোরেট করি, তো সেই ডেকোরেশনটা নিয়ে আমি যখন রুমে আসি রাতের বাজে 3:30, তো আমি যখন দেখি যে অবন্তি ইউটিউবে ওর মেকআপ ভিডিওস এর ব্লগ দেখতেছে অ্যান্ড আমি ওর হাতে চা দিলাম, ও চা নিয়ে একটা সিপ দিল আবার রেখে দিল, দেন আই উইল বি রিয়েলি অফেন্ডেড। আচ্ছা, ওকে, আই গট আই ইউর থিঙ্ক পয়েন্ট। হ্যাঁ, হি তুমি একটা ওয়ান্টেড এফোর্ট দিয়েছো একটু নোটিস করে তারপরে চায়ের কাপটা নেওয়া। ওকে, আই গট ইউর পয়েন্ট। শবনম ফারিয়া, রায়হান রাফি, শরীফুল রাজ, অর্ণব অন্তু, সাবিলা নূর, এই মিডিয়াতে তোমার সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু যদি বলি যে বিপদে পড়েছো তুমি, বিপদে পড়লে সবার আগে কার কাছে যাবে, সেটা কে হবে? আমার স্কুল ফ্রেন্ডরা হবে, মানে আমি স্কুল ফ্রেন্ডরা, মানে এই 5 জন থেকে একজনকে সিলেক্ট করো। আমি তো স্কুল ফ্রেন্ডের নাম নেইনি। 5 জন থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো। শবনম ফারিয়া, রায়হান রাফি, শরীফুল রাজ, অর্ণবন্তু আর সাবিলা নূর। আমি মোস্ট প্রবাবলি রাফি আর রাজ শরীফুল রাজকে ফোন দিবো, বা শরীফুল রাজকে নাম দিতে পারি। রাফি আর রাজ শরীফুল রাজকে দেওয়ার প্রথম রিজন হচ্ছে এরা দুজন ব্যাচেলার, এদেরকে আমি যে কোনো সময় ফোন দিতে পারি, বাকিদের সবার আচ্ছা, স্বামী স্ত্রী আছে। আর শরীফুল রাজকে তো আমি এখন ফোন দিবই না, কারণ ওকে একদিন ফোন দিলে ও 3.5 মাস পরে ফোন দিয়ে বলে যে তুই ফোন করছিস নি, কি কেমন আছিস, কথা বলছ না কেন? তো এই এই ওরা আমার ফোন দিয়ে তো বিপদে জীবনও পাবো না। আর রাফিকে ওকে, পেতে পারি, কারণ আমার মনে হয় যে আমার মতো রাফিও একটু হালকা পাতলা বেকার আছে এখন, তো রাফি মেবি। ও তাই না? তুমি বেকার, ভেরি গুড জোক। একজন অভিনেতার জন্য চরিত্র নিয়ে খেলাটা কতটা ইম্পর্টেন্ট? 100 উপরে 100 উপরে। ওকে, তুমি কখন আসলে রিয়েলাইজ করলে যে তুমি, কারণ তুমি এত ভালো পড়ালেখায় ছিলে, আমি এটাও জানি যে তুমি অবন্তিকেও পড়ালেখায় কতটা হেল্প করেছো। শুধু যে হেল্প করেছো তা না, তোমার ওর সব অ্যাসাইনমেন্ট, ওর সব এক্সাম, সবকিছু, ডেট তোমার মুখস্থ থাকতো, টাইম মুখস্থ থাকতো, সাবজেক্ট মুখস্থ থাকতো, তুমি হেল্প করেছো ওকে অনেক। এবং নিজের স্টাডির কথাও, অবন্তি আমাকে একটা সেলফি পাঠিয়েছিল তোমাদের দুজনে, নট সেলফি অ্যাকচুয়ালি, ভিডিও কলের স্ক্রিনশট, সেটা আমরা একটু দেখতেও পারি চাইলে। সেখানে অবন্তি আমাকে বললো যে এই ছবিটার পিছনে একটা স্টোরি স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে তুমি টানা 3 দিন তোমার এক্সামের আগে লাইব্রেরিতে ছিলে, ওখানে থেকেছো, ওখানেই খেয়েছো, ওখানেই ঘুমিয়েছো এবং পড়ালেখা করেছো। তো তুমি পড়ালেখায় অসম্ভব ভালো, এটা আমি জানি, শুরু থেকেই তুমি খুব ভালো। কিন্তু তুমি কখন আসলে ডিসিশন নিলে যে তুমি অ্যাক্টরি হবে, এটাকেই পার্সু করবে? আমি পড়াশোনা শেষ করে নিউক্যাসল থেকে ব্যাক করার পরে তখন আমি এখন ডিসিশন নিলাম, কারণ তখন আমি অ্যাক্টিং, সত্যি কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রথম পার্টটাতে আই অলওয়েজ অ্যাক্টেড বিকজ দ্যাট ওয়াজ ইজি মানি। প্রথম দিকে সারা মাস আমি বাচ্চাদের পড়াতে আমার একটা বড় চাঙ্ক অফ টাইম চলে যেত, তো তার থেকে আমি দেখেছি যে আমি এই কাজটা করে ইজি পকেট মানি আর্ন করতে পারছি, বিকজ আই অলওয়েজ ডিপেন্ডেন্ট অন মাই সেলফ স্টুডেন্ট লাইফ থেকে। তো আমার কাছে পরবর্তীতে যখন আমি কাজটা ছেড়ে চলে গেলাম, বাইরে থাকলাম, আমার কলিগদের কাজ দেখলাম, সবার ভালো ভালো কাজ দেখছি, তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার তো ওখানে থাকার কথা ছিল, ওদের সাথে কাজ করার কথা ছিল, আমি কি করছি এখানে? তারপর আবার চিন্তা করলাম না, আমি আমার পার্সোনাল লাইফে যে জিনিসটা আমাকে আনন্দ দেবে, যে জিনিসটা আমাকে পরিচয় দেবে, সেই কাজটা করতে এখানে এসেছি, তো আমি আগে আমার নিজের আইডেন্টিটি বানাবো, তারপর আমি বাংলাদেশে যাব, দেন আমি বাবা মার সামনে দাঁড়িয়ে বলতে পারবো অ্যাটলিস্ট যে গিভ মি 1 ইয়ার অর 2 ইয়ার যে আমি একটু আমার ড্রিমটাও পার্সু করি। তো আই কেম ব্যাক অ্যান্ড আই ডিড দ্যাট। তো আসার পরে যে জিনিসটা হয়েছে, আমি আসার পরে আর কোনো টাকার জন্য কাজ করি, তো দ্যাট চেঞ্জ মাই লাইফ। অ্যাক্টর নাকি হিরো, কোন টাইটেলটা তোমার বেশি পছন্দ? অ্যাক্টর এনি ডে, অ্যাক্টর এনি ডে। তুমি কোন একটা স্ক্রিপ্ট সিলেক্ট করো কিভাবে?
তিনটা ক্রাইটেরিয়া থাকে। এক নম্বর হ্যাঁ হচ্ছে হ্যাঁ তোমার স্ক্রিপ্টটা কিরকম, নাম্বার ওয়ান, দ্য মেরিট অফ দ্য স্ক্রিপ্ট, গল্পটা কি, কেমন হ্যাঁ গল্প। হ্যাঁ 2 নম্বর হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে বানাচ্ছে কে, কারণ একজন ভালো ডিরেক্টর একটা অ্যাভারেজ গল্পকেও অসাধারণ করতে পারে। আর হ্যাঁ 3 নম্বর হ্যাঁ হচ্ছে ওই গল্প এবং ডিরেক্টরের আইডিয়া মতে সিয়াম আহমেদকে কোন চরিত্রে কেন দরকার, আর সিয়াম আহমেদ হ্যাঁ ওখানে গিয়ে হ্যাঁ করবে কি। আর ওকে আরেকটা কোয়েশ্চেন করি যে এটা তো ফাই নট সিয়াম আহমেদ, তাহলে আরেকজনও তো করতে পারে এটা, তো তখন আমাকে হ্যাঁ দেখতে হ্যাঁ হবে যে এই ক্যারেক্টারের এমন কিছু আছে যেটা আমি হয়তো ইনপুট করে বেটার করতে পারবো, অথবা ডিরেক্টরকে তার হেল্প ড্রিম ফুলফিল করতে হেল্প করতে পারবো। তারপরে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা ক্যারেক্টারের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করো? আই টেক আ লট অফ টাইম, ওকে আই স্টে উইথ মাই সেলফ মোস্ট হুম অফ দ্য হুম টাইম, যেটা টাফ আমার জন্য আসলে এখন পড়া। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যারা ব্যাচেলার আছেন তাদের ভালো অ্যাক্টর হওয়ার চান্সেস আরো বেশি বেড়ে যায়। আবার অন আদার নোট, আমরা আমরা জিতে যাই, কারণ ইউ নো হোয়াট, উই অ্যাক্ট ইন আওয়ার প্রাইভেট ম্যারিড লাইফ, তো এভরি টাইম, তো আমরা আরো বেটার অ্যাক্টর উই হিসাবে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমরা আমি আমি টাইম নেই, আমি খুব একা থাকার চেষ্টা করি। আমি একটা স্ট্রাকচার দ্বারা করাই, উই ক্যারেক্টারটার বিহেভিয়ারাল প্যাটার্ন দ্বারা করানোর চেষ্টা করি। হুম বিহেভিয়ার প্যাটার্ন বলতে সেটা হাঁটে কিভাবে, ও নিঃশ্বাস কিভাবে নেয়, ও কি খেতে পছন্দ করে, কই তাকায়, কোন গন্ধে ওর অসহ্য, কোন ফুল পছন্দ করে, হাবি যাবি, হুম অথবা ওর পছন্দের গান কি, এটা আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করে এখন। মানে ও আচ্ছা কি রবীন্দ্রসঙ্গীতের পাগল, নাকি ও নাকি আসলে একজন নজরুল গীতি? পার্সেলার, আচ্ছা ওকে এনি এনি ক্লাসিক্যাল নাকি এই সাইডে পপ রক। তো আহা তখন আমি যখন একটা স্ট্রাকচার দাঁড়া করাতে পারি, মোটামুটি আমি মনে করি যে ওকে ফাইন দিস ক্যান বি, তো ওইটাকে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে আমি আমার ডিরেক্টরের সামনে নিয়ে যাই, তারপর ওটা হুম খুলে দিয়ে বলি যে স্যার দেখেন এই চরিত্রটা কি গল্পের ও নাকি। তো হুম হুম যদি ডিরেক্টর সেটাকে অ্যাপ্রুভ দেয়, তো তখন আমরা সেটাকে আরো বেটার করার চেষ্টা করি 2 জন অথবা পুরো টিমের সবাই একসাথে মিলে। আর হুম যদি না হুম বলে, তাহলে আমি আবার আমার প্রসেসে ব্যাক করি এবং আবার নতুন করে ওকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। গল্প পড়ে কখনো চরিত্রটাকে যেরকম মনে হচ্ছে ওই ধরনের ফিল্ম দেখা বা ওই ধরনের কাজ দেখাটা কি আসলে নিজের জায়গাটা থেকে বের হয়ে যাওয়া মনে হয় তোমার, নাকি তুমি যেরকম করে একটা বললে যে সেই চরিত্রটা আসলে কি ধরনের গান পছন্দ করে বা তার রুচি কিরকম সেটা ধরে তুমি তৈরি করছো সেটা বেটার? দুটোই করা যায়, বাট যখন অন্য কাজ দেখে তুমি তাকে তৈরি করার চেষ্টা করবে, আমাদের হুম হুম হিউম্যান বিহেভিয়ার যেটা বলে, সায়েন্স থেকে যেটা বলে, তুমি চাও আর না চাও তোমার মধ্যে সেটার প্রভাব রয়ে যায়। তো হুম যদি হুম তোমার মধ্যে সেটার প্রভাব রয়ে যায়, তুমি কিন্তু একটা নিউবর্ন চাইল্ড দিতে পারছো না, তুমি কিছু হুম দিচ্ছ হুম যেটা ইজ এ মিক্সচার অফ এভরিথিং, ইউ নো ওকে হোয়াট আই মিন। ইয়া আই গট ইউ আর আমার কাছে মনে হয় যে যদি আমি রেফারেন্স নিয়ে কাজ করি, ইটস আ ইজি গেম অনেস্টলি, যেটা হুম করি হুম আমরা মাঝে মাঝে করি না এমনও না, বাট ওয়েন উই ট্রাই টু গিভ বার্থ টু সামথিং ইউনিক অর নিউ, রিস্ক বেশি হুম থাকে বাট দ্য প্রসিজিওর ইজ ইমেন্স ফান। যদি একবার কেউ ওটা পছন্দ করে ফেলে, তাহলে ইটস ভেরি টাফ টু কাম ব্যাক। আচ্ছা আমার শেষ প্রশ্ন, তারপরে আমরা একটা গেমে যাব যেটা আসলে মারিয়াস চ্যালেঞ্জ নামটা ওই কারণে, বিকজ আমি কিছু চ্যালেঞ্জ এত দিব পর্যন্ত তোমাকে এবং তুমি প্রোগ্রামে যেতে অ্যাকসেপ্ট করো, পারিনি। বুঝিনি সরি। ও নো 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 নো, বিকজ মানে পুরোটা তো গেম না, আই ওয়ান্ট পিপল টু নো অ্যাবাউট ইউ টু, রাইট? তোমার কাজ, তুমি আসলে কিরকম সেটাও মানুষকে জানাতে চাই। সো মারিয়াস চ্যালেঞ্জের লাস্ট পার্টটা হচ্ছে গিয়ে তোমাকে চ্যালেঞ্জ দেওয়া, বাট বিফোর দ্যাট আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন ফর ইউ, সেটা হচ্ছে আমাদের মিডিয়ায় একটি অলিখিত নিয়ম বলো যেটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে এবং আমরা ওইটা মেনে নিয়েছি। অলিখিত নিয়ম, হ্যাঁ আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। আমার কাছে মনে হয় তুমি নিজেকে কতটা আইসোলেটেড রেখে, অথবা মানুষদের বিহেভিয়ারিয়াল প্যাটার্ন একটা যদি স্পেসিফিক থাকে, তাহলে দ্যাট মেক্স ইউ আ বিগ স্টার আই গেস। আই থিঙ্ক দিস ইজ দ্য প্যাটার্ন যেটা আমি সবসময় দেখেছি আশেপাশে অনেক জায়গায়, তো আমার কাছে এই জায়গাটা মনে হচ্ছে যে ক্যান বি আদারওয়াইজ।
আচ্ছা, ওয়েল সেড অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আমরা চ্যালেঞ্জ শুরু করি, ওকে? ফার্স্টে হচ্ছে অ্যাক্টিং গেম। অ্যাক্টিং গেম হচ্ছে আমি তোমাকে একটা আজগুবি একটা সিনারিও দিব এবং তোমাকে সেটা অনুযায়ী অ্যাক্ট করতে হবে, ওকে? সো সিনারিওটা আমি বলছি, তুমি একটা ফোন উঠাবে, ধর ইউ ক্যান মেক ইউর হ্যান্ড এ ফোন, অথবা তোমার এক্সট্রা ফোন থাকলে সেটাও নিতে পারো, হোয়াট এভার, একটা কোলবালিশ চাইলে সেটাও তুমি ফোন বানাতে পারো, ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, সিনারিওটা হচ্ছে তোমার মুভি এর প্রেস কনফারেন্স। হ্যাঁ, তোমার মুভি রিলিজ হবে, তার আগে প্রেস কনফারেন্স, বাট তুমি বেশি ঘুমিয়ে ফেলেছো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেস কনফারেন্স আমি ঘুমিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি ঘুমিয়ে ফেলেছো, ঘুম থেকে উঠতে দেরি করেছো, ঘুম থেকে উঠে দেরি, এই যে দেরি করেছো, দেরি করে উঠেই তো আমরা আসলে ফোনটা নিয়ে জানতে পারি যে আমরা দেরি করে উঠেছি। তো ফোন হাতে নিয়েছো, টাইম দেখেছো যে অনেক দেরি হয়ে গেছে এবং সেখানে 43টা মিস কল। এখন তোমার প্রডিউসার কল দিচ্ছে, তুমি কোথায়, কেন মিস করলে, তুমি কি বলবে? ওকে, ফোন দিও তুমি। হ্যাঁ তো তুমি প্রডিউসার। না না না, এটাই হচ্ছে কথা, উই উইল নট হিয়ার দ্য আদার কনভারসেশন। তুমি তোমার মতো করে তুমি তোমার কনভারসেশন করছো, আসলে প্রডিউসার কি বলছে আমরা সেটা শুনতে পাচ্ছি না। সো তোমার উত্তরগুলো কি হচ্ছে সেটা থেকে আমরা ধরে নিব যে প্রডিউসার হয়তো বা এটা বলছে। ওকে 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 ক্রিং ক্রিং, ফোন বাজছে। ক্রিং ক্রিং ক্রিং, হ্যালো। হ্যালো, কথা বলছে? হ্যাঁ, 12টার সময় না তৈরি তো মানে তোমার আগে ফোন দিচ্ছে কেন? আচ্ছা, ওই মামুন ভাই আছে নাকি দেখছো ওই জায়গায় প্রেস কনফারেন্সে? মামুন ভাই থাকলে বলছে পার্টিকুলারে নিয়ে একটু বাইরে গিয়ে তাদের কিছু খাইছে, আমি 15-20 মিনিটের মধ্যে আসতেছি। আর মামুন ভাইয়ের সাথে আগে সেটিং দেওয়া হচ্ছে, তাতে আগে বোর্ড দেখা, কোনো ঝামেলা হবে না, তুই যা বল আমি বলছি যা। ও ভালো কথা, ভালো কথা, শুন শুন, জার্নালিস্টদেরকে একটা বলে দেয় যে সিয়াম ভাইয়ের ইসে প্রেস কনফারেন্সে প্রমোশনে ইয়ে আসতেছে, শাকিব খান আসতেছে। ঠিক আছে, লক কর, আমি আসতেছি। ওকে, গুড ওয়ান, ভেরি গুড। এবার হচ্ছে নেক্সট গেম, নেক্সট গেম হচ্ছে থিঙ্ক ফাস্ট। থিঙ্ক ফাস্ট হচ্ছে আমি তোমাকে এরকমই আজগুবি কিছু প্রশ্ন করব, সেটার কোনো রাইট আর রং অ্যান্সার নেই, ঠিক আছে? তোমার মাথায় প্রথম যে শব্দটা আসে তুমি সেটাই বলবে, ওকে? হু ওয়াজ দ্যাট গার্ল? সামন বিউটিফুল, হ্যাঁ, সামন বিউটিফুল। আচ্ছা, ওকে। হু ডু আই লুক লাইক? সামন আই নো, হু ইনভেন্টেড কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি কে আবিষ্কার করেছে? আই লাভ হিম। তোমাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিল কেন? আমি কাচ্চি খেয়ে আমাদের যে পাশে যে আমাকে সার্ভ করেছিল খুশির চোরকে চুমা দিয়ে দিচ্ছিলাম। হাউ ডু আবার ইউ আমি হাতে ফ্লার্ট? কাচ্চি লাগাচ্ছি। দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। আচ্ছা, হাউ ডু ইউ ফ্লার্ট? আই সে দ্যাট আই কেয়ার ফর ইউ। হাউ ডু ইউ ফ্লার্ট? তুমি ফ্লার্ট কিভাবে করো? হ্যাঁ, কেয়ারিং, কি আই কেয়ারিং, দ্যাটস হাউ বাই আই ফ্লার্ট, কেয়ার? ও নো, আই কেয়ারিং। জাস্ট এক্সপেক্টেড, আই জাস্ট এক্সপেক্টেড ইউ নো অ্যান এক্সপ্রেশন, যে সিয়াম একটা ওকে, লুক অথবা কিছু। দি এক্সপ্রেশন দ্যাট ওয়াজ গিভেন ওয়েন ইউ আর অ্যাস্কিং মি দ্য কোয়েশ্চন, দ্যাট ইট ইজ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আর্থ? হোয়াটস দ্য ক্যাপিটাল অফ Yeah, আর্থ? right here. Right here, রাইট হিয়ার, everything is happening here. শাবাশ। আগামীকাল কবে? আচ্ছা, তুমি এখানে না থাকলে এখন কি করতে?
মনে থাকতাম, কি করতে? তোমার মনে থাকতাম। সিং মি আ সং, আমাকে এবার একটা গান গেয়ে শোনাও। তুমি চাঁদের জোছনা নাও, নদের জমুনা নাও, তুমি শুধু আমারই গয়না আয়না, তুমি হৃদয়ের আয়না। That's beautiful, Siam. This is the best Think First game we have played. খুবই ভালো লাগলো, খুবই মজা হলো, আর আই হোপ ইউ এনজয়েড টু। আমরা আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি ফর্মাল কথা বলতে হবে আমাকে এখন? তোমার যেটা ইচ্ছা, প্লিজ ডোন্ট বি ফর্মাল, আই ডোন্ট লাইক ফর্মাল। ও সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ গিভিং থ্যাঙ্কস অর রিগার্ড, বিকজ ইউ আর মাই পার্টনার, ইউ আর মাই ফ্রেন্ড, অ্যান্ড ইনশাল্লাহ আজকে চলি, কাল পরশু দেখা হয়ে যাবে। ওকে, বাই বাই, সি ইউ। চলো চলো, দর্শকদেরকেও বলছে, নেক্সট স্যাটারডে আবার আপনাদের সাথে দেখা হবে রাত 9টা বাজে। আজকে আমরা সিয়ামের সাথে আড্ডা দিলাম। নেক্সট এপিসোডে কে থাকছে সে আপডেট আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব। টিল দেন, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টে হ্যাপি।